বছরের সবথেকে সেরা গেমিং ফোন কিন্তু চাইনিজ মার্কেটে আজকেই লঞ্চ হয়ে গিয়েছে, আর ফোনটার নাম হলো নুবিয়া রেডম্যাজিক 9 প্রো। ফোনটাতে গেমিংয়ের জন্য কী নেই, ফোনটাতে ব্যবহার করা হয়েছে 2023 সালের সবথেকে সেরা চিপসেট, ব্যবহার করা হয়েছে ইনবিল কুলিং সিস্টেম ফ্যান, এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি। এক কথায় সবথেকে বেস্ট একটা ফোন হতে যাচ্ছে 2023 সালের গেমিংয়ের জন্য। তবে শুধুই কি গেমিং, ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, পাশাপাশি এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট ডিজাইন, অর্থাৎ ফোনটার বাইরে থেকে ফোনটার ভিতরের সব কিছুই দেখা যাবে। সো আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করা হবে। ফোনটার প্রাইস বাংলাদেশের মার্কেটে কত, কবে বাংলাদেশের মার্কেটে আসবে, আপনি কিনতে পারবেন কোথা থেকে, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো ফোনটার লুক ডিজাইন নিয়ে। দুইটা কালার ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে, একটা হলো ব্ল্যাক আর একটা হলো সিলভার কালার, এবং এই ফোনটায় একটা এসেছে ট্রান্সপারেন্ট ভেরিয়েন্ট আর অন্যটা কালার ভেরিয়েন্ট। আমার কাছে অবশ্যই এই ফোনটার ট্রান্সপারেন্ট ভেরিয়েন্টটা অনেক বেশি ভালো লেগেছে। ব্যাক প্যানেলের ডিজাইনটাও কিন্তু দেখতে এক কথায় জোস লেভেলের। ব্যাক প্যানেলে আপনি বড় করে দেখতে পাবেন রেডম্যাজিকের ব্র্যান্ডিং, নিচে থাকছে USB টাইপ সি পোর্ট এবং কুলিং সিস্টেম, উপরে পাবেন আপনি 3.5mm অডিও জ্যাক এবং আরও একটা কুলিং সিস্টেম। এই দুইটা কুলিং সিস্টেম ব্যবহার করার একটা কারণ হলো একদিক থেকে গরম বাতাস বের হবে, আরেকদিক থেকে ঠান্ডা বাতাস ইনপুট করা হবে, যেটা অটোমেটিক্যালি করা হবে আপনার ফোনটা গরম হয়ে গেলেই। আর ফোনটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এক কথায় জোস লেভেলের। এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যার ফলে আপনি এই ফোনটাতে গেমিং করার সময় আপনি ফুল ভিউ ডিসপ্লে পাবেন, অর্থাৎ টপ নস অথবা পানসোলের কোনো সমস্যাই আপনি এখানে দেখতে পাবেন না। আর ফোনটার ডিসপ্লে সাইজটা হলো 6.8 ইঞ্চি মাপের, যেটা ফুল HD প্লাস 120Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, এবং এর পিক ব্রাইটনেস 1600 nits। তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের লেগেছে আমার কাছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকাম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, যেটা 2023 সালের স্ন্যাপড্রাগনের সবথেকে বেস্ট চিপসেট, এবং এটা 4 nanometer আর্টিটিকের উপর বেস করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 3.2 GHz, এন্ডিনো 750। তো এক কথায় আপনি সব ধরনের গেমগুলো এখানে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। আর গেমিং ফোনগুলো নিয়ে তো আর তেমন কিছু বলার নেই, কারণ গেমিং ফোনগুলো জাস্ট গেমারদের টার্গেট করেই বানানো হয়। তবে এবার কিন্তু নুবিয়া তাদের এই গেমিং ফোনটার ভিতর ক্যামেরা যারা ভালোবাসেন অথবা যারা ক্যামেরা ইউজ করেন ফোনে বেশি, তাদেরকেও টার্গেট করেছে। ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এক কথায় জোস লেভেলের দিয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাবেন এখানে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে সাথে, এবং পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন ফোনটাতে, 4K 30fps এবং 8K 30fps-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে, এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস 60fps-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ফোনটাতে। তো এক কথায় ফোনটার স্পেসিফিকেশন জোস লেভেলের। 2500mAh-এর ব্যাটারি এখানে দেখতে পাবেন, আর বক্সে পাবেন 80W-এর একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট এই ফোনটা চার্জ করতে পারবেন। তো এবার আমরা এই ফোনটার প্রাইসটার কথা বলি। ফোনটা লঞ্চ করা হয়েছে 3টা ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট 8256GB আর টপ ভেরিয়েন্ট 12512GB। LPDDR5 RAM এবং UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে ফোনটাতে। এবার সবার কাঙ্ক্ষিত এবং যেটা সবাই শুনতে চাচ্ছেন, যে এই ফোনটার প্রাইস কত, বছরের সবথেকে সেরা গেমিং ফোনটার প্রাইস কত বাংলাদেশের মার্কেটে। চাইনিজ মার্কেটে যে প্রাইজিংয়ে লঞ্চ করা হয়েছে সেটা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় দাঁড়ায় 65,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে তো অবশ্যই ফোনটা 65,000 টাকায় পাওয়া যাবে না, ফোনটার প্রাইস আর একটু বেশি হবে, যেটা সাধারণত সবসময় হয়ে থাকে। ফোনটার প্রাইস হতে পারে 80-90,000 টাকা প্রথম দিকে, তবে কিছুদিন পর 90,000 টাকার থেকে কিছুটা হলেও প্রাইস অবশ্যই কমবে। আর বাংলাদেশের মার্কেটে কিন্তু ফোনটা অফিসিয়ালভাবে আসার কোনো সম্ভাবনা নেই, আনঅফিসিয়ালভাবেই আসে, কারণ নুবিয়া তাদের এই রেডম্যাজিক সিরিজের ফোনগুলো, অর্থাৎ এই গেমিং বিস্ট ফোনগুলো আপনার চাইনিজ মার্কেটের বাইরে অফিসিয়ালভাবে লঞ্চ করে থাকে না সাধারণত। তবে এবার দেখা যাক বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসে কি না, যদি আসে তাহলে তো অবশ্যই ভালো, যারা গেমার আছেন তারা অবশ্যই খুশি হবেন। তো এই ছিল আজকের ভিডিও, ফোনটা কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং টেক রিলেটেড সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।